এমনটাই অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে। উদ্ধার 57টি ভুয়ো সিল সহ 94টি ভোটার কার্ড এবং একটি ল্যাপটপ সহ একটি পেনড্রাইভ। ভুয়ো সরকারি নথি তৈরি করার অভিযোগে আশিস সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নদিয়ার কল্যাণী থানার পুলিশ প্রশাসন। কি জানানো হচ্ছে পুলিশের তরফে শুনুন। গতকাল রাতে কল্যাণী থানার কাছে একটি ইনফরমেশন আসে যে কল্যাণী সীমান্ত মানে কল্যাণী মিউনিসিপ্যালিটির 5 নম্বর ওয়ার্ডে আশিস সরকার এর কাছে ফেক ডকুমেন্ট এ তৈরি করে এবং এর কাছে অনেক ফেক ডকুমেন্ট পাওয়া যেতে পারে, এই ধরনের একটি ইনফরমেশন আমাদের কাছে আসে। তৎক্ষণাৎ কল্যাণী থানার পুলিশ এই আশিস সরকারের বাড়িতে যায়, সেখানে রেড করে। রেড করার পর আমরা আশিস সরকারকে অ্যারেস্ট করি এবং আশিস সরকারের কাছ থেকে টোটাল বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালদের স্ট্যাম্প এবং সিল টোটাল 57টি, ভোটার কার্ড বা এপিক কার্ড 94টি, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটা হার্ড ডিস্ক এবং একটি পেনড্রাইভ আমরা সিজ করি। তো একে অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস স্টার্ট করেছে কল্যাণী থানা, সুমোটো কেস স্টার্ট করা হয়েছে এবং আজকে একে আমরা কোর্টে ফরওয়ার্ড করে 10 দিনের পিসিপিআরতে কোর্টে ফরওয়ার্ড করছি। ভুয়ো সরকারি নথি তৈরি করার অভিযোগ অভিযোগে পুলিশের চলে গ্রেপ্তার এক অভিযুক্ত। উদ্ধার 17টি ভুয়ো সিল সহ 94টি ভোটার কার্ড। আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রজত সেন। রজত, কি কি উদ্ধার হয়েছে? দেখো, বেশ কয়েকটি বিষয় জিনিস কিন্তু উদ্ধার হয়েছে, যেমন ভোটার কার্ড, স্ট্যাম্প, নানা ধরনের সরকারি যে সমস্ত নথি বা কাগজপত্র, এই ধরনের বিষয় বেশ কিছু কাগজের ডুপ্লিসিটি কিন্তু এখানে তৈরি করা হচ্ছিল। আর এটা কিন্তু কল্যাণী থানার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়, সেখানে কিন্তু তার সাফল্যতা মেলে একজনকে গ্রেপ্তারের মতো ঘটনা গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা গিয়েছে। তবে বেশ কিছু নথি আরও খতিয়ে দেখা হচ্ছে, এর পাশাপাশি আরও কোথাও লিঙ্ক আছে নাকি, এটা কী জন্য তৈরি হচ্ছিল বা কী কারণে কোথায় ব্যবহার করা হতো, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। ধন্যবাদ রজত। টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রজত সেন। ভুয়ো সরকারি নথি তৈরি করার অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের জলে গ্রেপ্তার এক অভিযুক্ত।